JB School of Fine Arts has organized a 3-day Ramayana theme painting, sculpture and craft exhibition. This exhibition will be held at the Gallery of Lalit Kala Academy, Nazrul Art Field, Banamalipur, Agartala. Jaydeep Bhattacharji, founder of JB School of Fine Arts, said this in a press conference at Agartala Press Club on Monday. There will be more than 100 works of art in this exhibition. The students of the school have showcased their own talent through their artwork imitating the story of Ramayana. Sri Sri Kathia Baba Maharaj Sadananda Das will inaugurate the exhibition. Abhijit Bhattacharji, acting principal of Government College of Arts and Crafts, will be present. Namaskar. আমার নাম জয়দীপ ভট্টাচার্যী। আমি একজন চিত্রশিল্পী এবং সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে একজন পেন্টিং ডিপার্টমেন্টের একজন শিক্ষক। আমার একটি সংস্থা রয়েছে জেবি স্কুল অফ ফাইন আর্টস বলে, যেটা 24 বছর ধরে মানে চলছে। আগামী বছর 25 বছর আমাদের কমপ্লিট হবে। তো আমরা এখানে এই বছর একটা এক্সিবিশন করতে চলেছি, যেটা আমরা টাইটেল দিয়েছি রামায়ণ। কেননা এখানে যারা পার্টিসিপেট করেছে, যারা বাচ্চারা স্কুলের, সবাই রামায়ণের উপরে, রামায়ণের মহাকাব্যের উপরে বেস করেই করা হয়েছে, করেছে ওরা কাজ। কেউ স্কাল্পচার করেছে, কেউ পেন্টিং, কেউ ক্রাফট করেছে। কেন রামায়ণকে চুজ করলাম, কারণ আমার মনে হয়েছে যে এখনের সময় দাঁড়িয়ে আমরা যখন বাচ্চাদের নিয়ে ডিল করছি, কাজ করছি, ওরা অনেক বেশি ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন কার্টুন ক্যারেক্টারগুলো দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স। অথচ আমাদের জাপানের মতো দেশ, আমাদের ভারতীয় সভ্যতা, আমাদের রামায়ণকে নিয়ে ওরা একটা দারুণ কার্টুন ফিল্মও তৈরি করেছেন অলরেডি। তো বাচ্চাদের সাথে যখন আমরা কমিউনিকেট করতে যাই, তখন দেখা যায় যে ওরা এই বিষয়গুলো সম্বন্ধে, আমাদের যে এস্থেটিক্যাল জায়গাগুলো, আমাদের যে কালচারগুলো, এগুলো এখন ওরা মানে অনেকটা এগুলো থেকে দূরে চলে যাচ্ছে। তো আমার একটা প্রয়াস যে ওদের এই জিনিসগুলোকে কামব্যাক করানো এবং রামায়ণ সম্বন্ধে বা রামায়ণের স্টোরি সম্বন্ধে ওদের জানানো। তো এটাই প্রথম আমাদের উদ্যোগ। আমি এর আগে হয়তো বা অনেক সংস্থা, অনেক কিছু থেকে এক্সিবিশন হয়েছে, কিন্তু একটা থিম বেসড এক্সিবিশন বাচ্চাদের নিয়ে এই প্রথমবার আমার চোখে দেখা। তো আমি এটাই প্রয়াস করেছি, এখন বাচ্চারাও এটাই চেষ্টা করেছে যে কীভাবে তাদের মন মতো করে এই জিনিসটাকে ওরা করতে পারে। তো আমরা এই এক্সিবিশনটা আমাদের ললিত কলা একাডেমির যেটা নজরুল কলাক্ষেত্রে রয়েছে, 5ই জুন বিকাল 5:30 ওপেনিং হবে। আর ওপেনিংয়ে থাকছেন আমাদের উদ্বোধক হিসেবে থাকছেন কাঠিবাবা আশ্রমের মহারাজ শ্রী সদানন্দ দাস কাঠিবাবাজি, বিশেষ অতিথি হিসেবে থাকছেন ডক্টর শ্রী এন সি শর্মা স্যার, ডাইরেক্টর হায়ার এডুকেশন। বিশিষ্ট জনের মধ্যে থাকছেন সুমন মজুমদার, চিত্রশিল্পী ও ললিত কলার একাডেমির সদস্য। মাননীয় অতিথি হিসেবে থাকছেন এই রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী হরিকৃষ্ণ পাল, এবং সভার সভাপতি হিসেবে থাকছেন সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য। আমি আমাদের গণমাধ্যমের থ্রুতে আমি সবাই কাছে আহ্বান রাখবো, বাচ্চাদের কাছে আহ্বান রাখবো, তোমরা আমাদের 3 দিন এক্সিবিশন চলবে, 5, 6 এবং 7 তারিখ বিকেল 4টা থেকে রাত্র 8টা অবধি আমাদের প্রেক্ষাগৃহ খোলা থাকবে তোমাদের এক্সিবিশন দেখার জন্য। তোমরা সবাই যাতে আসে এবং ওদের কাজ দেখে এবং আমাদের কিছু কমেন্টস করে, মন্তব্য করে, যাতে আমরা নেক্সট টাইম আরও বেশি ভালো করে পথ চলতে পারে এবং নতুন নতুন থিম নিয়ে আমরা কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ, দিয়েকেও ধন্যবাদ। কতজন পার্টিসিপেন্ট? আমাদের এখানে 100-এর উপরে স্টুডেন্ট পার্টিসিপেট করছে এবং শিল্পকর্ম প্রায় 150-এর উপরে থাকছে, শিল্পকর্ম সব মিলিয়ে, আর এসকা পেন্টিং, স্কাল্পচার এবং ক্রাফট মিলিয়ে। আমি প্রথমে দেশে আছি, আমি জয়দীপ ভট্টাচার্যী। আমি একজন চিত্রশিল্পী এবং আমি সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে একজন পেন্টিং ডিপার্টমেন্টের একজন শিক্ষক। রিপোর্টেড বাই আমির ফ্রম আগরতলা, চিনি খরাং।